নাগরিক সমাজ যদি কোনো আন্দোলন ডাকেন, আমরা সেই আন্দোলন সম্পর্কে কোথাও কোনো রকম নেতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের নেই। নাগরিক সমাজের ন্যায় বিচারের দাবি এবং নাগরিক সমাজের আন্দোলন, এতে আমরা সহমত। যে বা যারা কোনো কর্মসূচি নেবেন, দয়া করে এই ন্যূনতম বিষয় দুটি, যে তদন্তটা করছে সিবিআই আর এর মামলা হচ্ছে সুপ্রিম কোর্টে, দয়া করে এটা বিবেচনায় রাখবেন। কিন্তু কোনো কোনো রাজনৈতিক শক্তি অরাজনীতির মুখোশ পরে অরাজকতা তৈরির জন্য যে ইভেন্ট তৈরি করতে যাচ্ছেন, আমরা সেই জায়গাটায় থেকে মানুষকে সতর্ক রাখছি। 9 সেপ্টেম্বর সোমবার আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে। তার আগের দিন অর্থাৎ 8 সেপ্টেম্বর রবিবার ফের রাত দখলের ডাক, শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। 8 সেপ্টেম্বর রাত দখলে ডাক দিলেন 14 অগস্টের কর্মসূচির আহ্বায়করা। বাংলার সব গানের ব্যান্ড ব্যক্তিশিল্পীরা নিজ নিজ এলাকায় সারা রাত গান গাইবেন, এমনটা আবেদন আহ্বায়কদের। পরবর্তী শুনানি হবে 9 তারিখ পড়ে গেলে যে ঘটনাটি ঘটেছে আরজি করে, তার 1 মাস পূর্ণ হচ্ছে। আমরা সেই 9 তারিখের শুনানিকে কেন্দ্র করে 8 তারিখ রাত্রেবেলায় একটি কল দিতে চাইছি। শাসকের ঘুম ভাঙাতে নতুন গানের ভোর। আমাদের প্রিয় চরিত্র গুপিগাইন যেভাবে গান গেয়ে রাজার ঘুম ভাঙিয়েছিলেন, আমরা ঠিক সেইভাবে আমাদের বাংলার যত নতুন গানের ব্যান্ড রয়েছেন, ব্যক্তি শিল্পীরা রয়েছেন, তাদের সবাইকে আহ্বান জানাচ্ছি যে তারা 8 তারিখ রাত্রেবেলায় নিজ নিজ এলাকায় জড়ো হন। আবার রাত্রেবেলায় নতুন গানের ভোরে আমরা এই শাসকের ঘুম ভাঙানোর দিকে এগোই। 8 সেপ্টেম্বর তিলোত্তমার স্কুল থেকে একটি কল রয়েছে, অকিউপাই ধর্মতলা, সেই পোস্টার আমরা দেখেছি, সেই কলেও আমরা থাকার চেষ্টা করব। এবং তার সঙ্গে সুপ্রিম কোর্টের যেহেতু পরবর্তী শুনানি 9 তারিখ, তাই 8 তারিখ রাত্রেবেলায়ও আমরা এই ডাকটা দিচ্ছি। পাহাড় থেকে সাগর, বাংলার সমস্ত গান নাটক নৃত্য শিল্পীর দল বা ব্যক্তি, তাদের আমরা আহ্বান জানাচ্ছি 8 তারিখের ঘুম ভাঙানোর এই ভোরে নিজের বা দলের বাদ্যযন্ত্র নিয়ে এই নতুন গানের ভোরে আপনারা আসুন। 8 তারিখ রাত দখলের পর এবার পরের দিন অর্থাৎ 9 তারিখ ভোর দখলের ডাক। 9 তারিখ সোমবার আপনারা জানেন যে আরজিকর কাণ্ডে সুপ্রিম কোর্টে শুনানি রয়েছে, সেই দিনই ভোর দখলের ডাক। অর্জুন পুরস্কার প্রাপ্ত টেবিল টেনিস তারকা মান্তু ঘোষ সহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থার 9 তারিখ ভোর 4:10 থেকে সকাল 6 পর্যন্ত শিলিগুড়িতে ভোর দখলের ডাক। শিলিগুড়ির হাসমিচকে ভোর দখলের ডাক মান্তু ঘোষেদের বিচার চেয়ে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার দাবি। আমার এই একটাই দাবি, বিচার খুব তাড়াতাড়ি আশা করব। দিন রাত একজন মেয়ে হিসেবে বলি, রাত্রিবেলা আমার মতো অনেক নারীরই কিন্তু রাতে ঘুম হয় না, বিচার কবে পাবো আমরা? তাই খুব শীঘ্রই বিচার আশা করছি এবং কঠোর থেকে কঠোরতম সাজা, দোষীদের সাজা আশা করছি। এবং একটা অনুরোধ সবার কাছে, সমগ্র শিলিগুড়িবাসীর কাছে, যত টিচার আছেন, যত শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী, খেলোয়াড়, আমার নিজে একজন, আমি খেলোয়াড়, একজন নারী, আমি সবাইকে অনুরোধ করব আমাদের সাথে একসাথে সেই দিন, যেন 9 তারিখ, যেটা 1 মাস হচ্ছে আমাদের, 4:10, সবাইকে আহ্বান করছি সেইখানে আমাদের সাথে একসাথে এসে আমাদের সাফল্য উদযাপন করুন। আমাদের সবার কাছে এটা অনুরোধ, সবার কাছে।